What's up, guys? আমি নিতে যাচ্ছি রিভেঞ্জ। Yes, আমি রিভেঞ্জ নিতে যাচ্ছি। কারণ আমার আমার বোন ও বলছে কি ও আমার বাইরে আমার ফ্রেন্ড মানে এসেছে ওর কাছে মানে ওর কিছু পাইতাম ম্যাপও পাইতাম কোন সময় ম্যাপ ওর যে তেমন তেমন পাইতাম কিন্তু সে এখানে ছিল এখন সে এখন আমি ওকে কিল করব ও বলছে কি ওই এখানে চেষ্টা স্যার কিছু আছে না একটু দফা করে দেবে ওয়েট এ মিনিট সামনে কিছু দেখতে পাচ্ছেন আপনি সামনে কিছু একটা ছিল ওয়েট আ মিনিট বাই দি গাইস এটা দেখতে পাচ্ছ যে কি ফার্মল্যান্ড এখানে কি ফার্ম বায়োম আছে মা ঘু গাইস আমি এক ঘন্টা থেকে ওয়েট করতেছি কোনো সরকার পাই নাই আর আমি এখানে এসে থামছিলাম তোমরা মনে হয় কিছু দেখতে পাও নাই ওই যে তুমি মনে দেখতে পাও নাই ওই যে দেখছো সাইন দেখা আমি এই দিক দিয়ে থাকি ওই যে টুটে দেখা যায় সামারি তুমি দেখতে পারতো অনেক নামি দেখতে পারতেছি কি আই এম উইদার আই সোয়ার নেম ওয়াসিকা আবার কি ওয়াসিকা কোন একটা ডিশের নাম মনে আছে ডিশের নাম না কোন একটা প্রাণীর নাম মনে আছে ওয়াসিকা গাইস আমার মনে হয় সার্ভাইভাল যেতে হবে সার্ভাইভালে লড়াই করি ভিতরের সাথে ক্রিয়েটিভ কি আছে ও ওয়েট আ মিনিট কালো কালো জিনিস দেখতে পারতেছো এটা আমার কম্পিউটার স্ক্রিনটা এমন হচ্ছে দাঁড়াও আমি কম্পিউটার স্ক্রিন আবার ঠিক হয়ে গেছে এই যে বলছে একটা মানুষ আসছিল বলছে এইটা হচ্ছে স্ক্রিনের প্রবলেম এখন ঠিক হয়েছে স্ক্রিনের প্রবলেম করছে এখন ঠিক করে দিয়েছে মানুষটা আর হবে না ওরকম হোয়াট হেই গাইস এখানে এটা কি আমি 2-4 দিয়ে দেখছি এই জিনিসটা থেকে উপরে যায় দেখছি কি নকলি মানুষ কেমনি করে শুয়ে আছে মাই গড দ্য হেল্প আর এখানে চিপ কই চিপ দেখো সব কেমনি করে শুয়ে আছে ফুট আর তুই কে চিপ শোস না কে চিপ ফার্মার চিপ তুই দেখোস না চিপ চিপ জি শোন আপনি থাকা আপনার না শোন গা কি হয়ে গেছে এখানে কেউ নাই এখানে সব মানুষ কেমন করে শুয়ে আছে এগুলি হোয়াট দ্য হেল হোয়াটস দ্যাট হোয়াট ফার্ম আছে আছে ঠিক না তো এগুলি কি ওর উপরে ভিডিও আছে এর মানে এটা কি আই ডোন্ট নো এটা কি ভেসিকা ও মাই গড সিরিয়াসলি ভাই ভেসিকা কিল করতে হবে চার্জ নাই চার্জ ওকে
creative না কি বলি এটা আমার আরেকটা মাইনক্রাফট মাইনক্রাফট ডাউনলোড হয়ে গেছে ফাইনালি এখন আমি মারব কিল এভরিওয়ান ইয়া আমার বল চান্স দিয়ে খেলতে হবে আমার কাছ থেকে লুকাই লুকাই এখন চান্স দিয়ে খেলতেছে আমার ভাইয়ের রুমে আমার ভাইয়া তো বলতেই কই সিলেটে আমি ড্রপ থ্রিতে বলে দিয়েছিলাম কত প্রাণী হানে এই প্রাণী মারলে আমার হাঙ্গার দিবে কেমনে যাবো কেমনি কি করবো ওরা বালাক ওরা বালাক বালাক জানো না পয়দিন দিবে ও চিফের বাসা ভাই একটা ইনসান মরবে না এটা কি ব্যাসিকার বিল তোমরা থাকো এখানে তোমরা রাজ করো এখানে ভাই কত সেখানে যে হাঙ্গার দিচ্ছে ভাই এখানে যাবো কেমনি এখানে ব্যাসিকার যা একটা জিনিসই করতে পারবো সেটা ক্রিয়েটিভ থেকে যাওয়া বেডরক নিয়ে আবার আসা আর বেডরকের সাথে আমার পোশেন অফ নাইট বেশেনও নিতে হবে ভাই নাহলে আমি আমি তো ফাট্টু হব পোশেন অফ ইট্টুর জন্য এটা ফাড়াতে গেছিলাম বেডরকটা আবার আনতে হতো আরে কই এখন আমি লড়াই করব চল ভিতরে বাচ্চা ওরে ইন্টারনেট খাবে ওরে এক মিনিট আমার তীর দেয় নাই কেন আমি তীর দেখি নাই ওরে আমার বিভাসিকা ক্রিয়েটিভ থেকে তীর এখন তুই আয় তুই আয় তুই জাস্ট আয় ব্রো আমিও মরছি ওয়াসিকা মরছে একসাথে এটাই হয়েছে আসল ডেড ইন্ট্রিস এটা আমাদের ফাইট ছিল আমার আর আমার বোনের আসলে একটা কথা বলি এটা আমার আর আমার বোনের না এটা আমি ফেক এটা আমি এমনি ইউটিউবের জন্য বানিয়েছি আমার কোনো ছোট বোন নাই তুই মারে ফেলছস ও ভাবতে কি হবে এখন দেখো দেখো অবভিয়াসলি আমি কারণ আমি ক্রিয়েটিভে সাদা হয়ে গেলে এই আমার মায়েরা ফেলতো আর আমাকে সারানো নাই খেলতে আমার পোনা আছে চাওয়াল দিয়ে একটা টোপ রেখতে আমার মারবে না প্রোটেকশন টু না প্রোটেকশন টু অ্যান্ড আনব্রেকিং থ্রি হলে তখন আমি রেট পড়তাম একজন প্রোটেকশন টু অ্যান্ড আনব্রেকিং থ্রি একটা জম্বি ছিল ওরা আমি নেই নাই লোল না দা স্টার
এটা ছিল আমাদের ফাইট। আর তুই কি তুই কি যে নাচছস? হ্যাঁ আমার এখানে আইস আসছে মরছে। এটা ছিল আমাদের সিন। ইয়া ভাই আমি অনেক পজ করছি ভিডিওটা, বলার বাইরে এত পজ করছি আমি ভিডিওটা। এই জন্য হেলমেটটা পরি, মুকুট পরো, এই স্টোন শট নে, জে হুমা হুবা হুবা। এ হুবা হুবা করা যেতেছে না কেন? এখন এখন তাকে মারতেই পারতেছি না। এখন পারছি হুবা হুবা, জে হুবা, বাবা মারি, চুবা চুবা, হুবা। আজকে একটু পর্যন্তই দেখা হচ্ছে, দাঁড়া এটা করি, আজকে একটু পর্যন্ত দেখা হচ্ছে পরে। দেখান থেকে বাই বাই গাইস।